হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ সকাল সকাল লেগে পড়েছি কাজে। আসলে রান্না বান্না হয়ে গেছে আমার, রান্না বান্না করে খাওয়া দাওয়া করে মেয়েকে খাইয়ে দাইয়ে নিয়ে লেগে পড়লাম ঘরের কাজে। কারণ তোমরা তো জানোই যে আমাদের ঘরের কাজ হয়েছিল কদিন আগে, ঘরটা ঠিকঠাক করা হলো। তো রং চং যা মানে করা, টাইলস বসানো, রং সবই কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম আস্তে আস্তে ঘরের জিনিসপত্রগুলো গুছিয়ে নিই, কারণ একদিনে তো সব করা সম্ভব নয় বলো। তার মধ্যে ছোট বাচ্চা, বুঝতেই পারছো তো। মেয়েকেও খাইয়ে দিয়েছি, মেয়েও মানে ঘুরঘুর করছে, বিরক্ত করছে, কিন্তু কি করবো, ঘরের কাজ তো করতেই হবে। তো এগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব আমাদের সেলফে ছিল। আমাদের বসার ঘরের যে সেলফটা ওটাতে রাখবো, আমাদের ঘরের যে সেলফটা ওটা তো ভেঙে ফেলা হয়েছে, ওটা তো আর নতুন করে করা হয়নি। তো বসার ঘরের সেলফে যতটা পারবো রেখে দেবো। তো আমি কলসিটা মুছছি, দেখলে ওই কলসিটা হচ্ছে আমার শাশুড়িমায়ের বিয়ের কলসি। তো আমার শাশুড়িমায়ের বিয়ের কলসিও আছে, এমনকি আমার বিয়ের কলসিও আছে। আমি বিয়েতে দুটো কলসি পেয়েছিলাম। তো যাই হোক, এগুলো সব পুজোর বাসনকোসন, তো এগুলো এখন মুছামুছি করে রেখে দেবো। ওই বস্তার মধ্যেও সব বাসন, আমার হাজব্যান্ডের অন্নপ্রাশনের বাসন, আরও কী সব বাসন, যাই হোক এগুলো আস্তে আস্তে ঢুকিয়ে দেবো। তো ওই মইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লাইনের লোকরা কালকে কাজে এসেছিলো, কাজে এসে মইটা রেখে গেছে। আসলে আমাদের এই বসার ঘরে ফ্যানটা নষ্ট হয়ে গেছে, তো তো ফ্যানটা খুলে নিয়ে গেছে। ওটা হয়তো কালকে আসবে লাগাতে, লাগাতে এসে মইটা নিয়ে যাবে। তো মইটা আছে জন্য ভাবলাম যে আজকেই আমি এগুলো পরিষ্কার করে রেখে দিই, কারণ মইটা আছে জন্য সুবিধা হচ্ছে না। তো এই চেয়ারে উঠে জিনিসপত্রগুলো নিয়ে আসা আবার রাখা অনেক অসুবিধা হয়ে যেত। তো সেই জন্য আমি এখন আস্তে আস্তে দেখো এগুলো সব রেখে দেবো। আর আস্তে আস্তে সমস্ত কিছু পরিষ্কার করতে হবে। কালকে দোকানটা পরিষ্কার করেছিলাম, যখন রং করে তখন একদম মানে ওয়ালটা ঘষেছিল, তো অনেক ধুলোবালি হয়েছিল, দোকানেও প্রচণ্ড ধুলো হয়েছিল। তো সেই জন্য কালকে দোকানটা পরিষ্কার করেছি, আজকে এই যে সেলফটা গুছিয়ে নেব, আবার আগামীকাল মানে কালকে দরজা জানলাগুলো মুছবো। তো আস্তে আস্তে সমস্ত কাজ সামলে নিতে হবে, কারণ আমরা ঘরে ঢুকবো আর কতদিন ওই ঘরে থাকবো বলো। ঘর তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর রঙের কাজও কমপ্লিট, আজকে বাইরেরটা রঙ করলেই আমাদের রঙের কাজ কমপ্লিট আজকেই হয়ে যাবে। তো যে এখন পর্দাটাও দিয়ে নিব, আর আমাদের ঘরে সেলফ তো নেই, ওটা তো ভাঙা হয়ে গেছে, ওটা আর করাও হয়নি। তো আমাদের ঘরে আর সেলফ লাগবে না, এই সেলফ দিয়ে হয়ে যাবে। তো অনেক কিছু জিনিসই এটে গেছে, আরও অনেক কিছু জিনিস এটে যাবে। তো যাই হোক, অনেকটা বেলা হয়ে গেছে আর আজকের ওয়েদারটা না বেশ ভালো, সেই জন্য গরম লাগছে না, কাজ করেও বেশ আরাম পাওয়া যাচ্ছে। তো দেখো ফাইনালি ডান, জিনিসপত্র রেখে পর্দাটা দিয়ে দিলাম, বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না। তো আস্তে ধীরে এটা কাঠের বক্স টাইপের করে নেব। বন্ধুরা, এখন বাজে দুপুর 1:30, আর আমার স্নান ধান হয়ে গেছে। স্নান ধান করে চলে এলাম পুজো দিতে, মেয়েকেও স্নান করে দিয়েছি। আসলে কাজ করতে করতে এতটা বেলা হয়ে যায় না, মালুমই পাওয়া যায় না, 1:30 বেজে গেল। তো কি আর করা যাবে বলো, সংসারের কাজ তো করতে হবেই। এইদিকে হাজব্যান্ডেরও আসার সময় হয়ে গেছে, ওইদিকে আবার মেয়েরও ঘুম পেয়ে যাচ্ছে। তো তাড়াহুড়ো করে মানে পুজোটা করে নিয়ে মেয়েকে আগে দেখি, ঘুম পাড়ানোর চেষ্টা করি, আশা করি ও ঘুমিয়ে যাবে। তো তোমাদেরকে বললাম না, মেয়ে প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, এই যে দেখো ওকে ঘুম পাড়িয়ে দিলাম। আর কিছুদিন থেকে মেয়েটা এমন কি বলবো, আমার উপর উঠে তারপর ঘুমোবে, আমি ওকে আমার উপরে উঠিয়ে নিয়ে দোলাবো, দোল খেতে খেতে ঘুমিয়ে যাবে। তো এখন মেয়েকে পাশে শুয়ে দেবো, আর এদিকে হাজব্যান্ডটা এই মাত্র বাড়িতে ঢুকলো, তো হাত মুখ ধুক, তারপর আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করে নেবো। আমরা খেতে বসলাম, আর আজকে রান্না করেছি কুমড়ো শাকের তরকারি আর মাছের ঝোল। তোমাদের সঙ্গে যে 2 মিনিট কথা বলবো তার সময় পর্যন্ত নেই। তো যাই হোক, খাওয়া দাওয়া করে হাজব্যান্ডটা শুলো মেয়ের পাশে, ও হয়তো একটু পরে বেরিয়ে যাবে। আর এদিকে প্রচণ্ড মেঘ করেছে, মনে হয় বৃষ্টি আসতে পারে। তো ঘরের কাজ তো মোটামুটি কমপ্লিট, তোমাদেরকে দেখানো হয়নি, তো দেখাবো ভাবছি, এখন আর দেখাবো না। যেদিন ঘরে মানে ঘরটা সাজাবো জিনিসপত্র দিয়ে তখন দেখাবো। তো আস্তে আস্তে ঘরের জিনিসপত্রগুলো ঢোকানো হচ্ছে, পরশু দিন হয়তো খাটটাও ঢোকানো হবে, খাট তারপর আলমারি এগুলো আস্তে আস্তে ঢোকানো হবে। কিন্তু কি বলো তো, আমরা এই মাসে আর ঢুকছি না ঘরে, এটা যেহেতু মল মাস, তো আমরা পুজো দিয়ে তারপর ঘরে ঢুকতে যাচ্ছি। মল মাসে তো পুজো দেওয়া যায় না, তো ভাবছি ভাদ্র মাসের প্রথমের দিকে শনিবার করে বারনারায়ণের পুজো দিয়ে তারপর ঘরে ঢুকবো, এটাই তো প্ল্যান আছে। তো বেশি দিন নেই, শ্রাবণ মাসে তো অর্ধেক দিন চলেই গেল, আর বাকি কয়েকটা দিন আছে, তো দেখতে দেখতে দিন পার হয়ে যাবে। তো সেই জন্য আস্তে ধীরে ঘরটারগুলো পরিষ্কার করে নিচ্ছি। কালকে দেখতে পাচ্ছ দরজা টজাগুলো, জানলা, এগুলো সব পরিষ্কার করতে হবে, মানে শ্যাম্পু জলে ওয়াশ করব। হাজব্যান্ড প্রথমে ভেবেছিল যে রং করবে, কিন্তু ও বলছে রং করা যাবে না, কারণ কি বলতো বাইরে আমাদের পেছনের জানলাগুলো না খারাপ হয়ে গেছে। তো বলছে এই এত টাকা দিয়ে আবার রং করবো, 2 দিন পর পাল্টাতে হবে, হয়তো আর 2 বছরের মতো থাকবে জানলাগুলো, অবস্থা নাকি খুবই খারাপ, ও বাইরে থেকে দেখেছে, আমি তো জানি না।
তো বলছে এই দরজা জানালা রং করার দরকার নেই, যতদিন টেকে টিউব তারপর নতুন যখন বানিয়ে দেবো তখন রং করবো। সেই জন্য রংটা ক্যান্সেল হয়ে গেল, দরজা জানালার রং আর হলো না। তো এগুলোই পোষিয়ে করে নিলে বেশ ভালোই লাগবে, খুব একটা খারাপ লাগবে না। আর এক হিসেবে ভালোই হলো, কারণ কি বলো তো পুজোর আগে আগে ঘরে ঢুকছি, পুজোর আগে যে পরিষ্কার পরিচ্ছন্ন ওটা একবারে হয়ে গেল, ওটা আর পূজার সময় করতে হবে না। তো এবার আমি একটু শোবো, সারাটা দিন রেস্ট করার সময় পাইনি আজকে, মানে কদিন থেকেই এরকম। কালকে তো দোকানটা পরিষ্কার করলাম, পরিষ্কার করতে করতে কালকে স্নান করতে করতে 2 বেজে গেছিলো, আজকেও তাই 1:30। তো এখন 3 মতো বাজে, একটু শোবো, শুয়ে কিছুক্ষণ একটু শোবো, তারপর মেয়েকে উঠিয়ে মেয়েকে খাওয়াতে হবে, তারপর তো আবার পড়তে আসবে। মেয়েকে খাওয়াতেই তো 1.5 ঘন্টার মতো সময় লাগবে। তো 4টার দিকে ওঠাবো, 5টা বাজতে বাজতে ওর খাওয়া হয়ে যাবে, ওদিকে 5টার দিকে আমার স্টুডেন্টরাও আসবে, আবার ওদের পরীক্ষা লেগেছে সামনে 9 থেকে ওদের পরীক্ষা। বাপ রে বাপ, চারিদিকে কেমন কালো অন্ধকার হয়ে গেছে দেখো, মনে হয় সেই নামবে। তো হাজবেন্ড রেডি হচ্ছে, বৃষ্টি আসার আগে আগে ও দোকানে চলে যাবে, একবার বৃষ্টি আসলে বেরোতে পারবে না। হোক হোক, খাওয়ার দরকার। আসো, হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। তো গেটটা বন্ধ করে দিই, কারণ হাওয়াতে খালি দাঁড়াম দাঁড়াম শব্দ হয়। আর হাজবেন্ড তো বেরিয়ে গেল এত মেঘ দেখে, ব্যাংকটা লাগানো থাক। মনে হচ্ছে সেই নামবে আজকে, চারিদিকে যে মেঘ করেছে। তো এক হিসাবে বৃষ্টির দরকার, কারণ কি বলতো আমাদের দিকে না মানে বৃষ্টিই নেই, খাল বিলই ভরেনি, পাট যে কাটবে ধান যে লাগাবে মানে জলই নেই, সব বর্ষার দিনে নাকি জল কিনে মানে পাট কাটতে হচ্ছে, ধান ধান লাগাতে হচ্ছে। তো বৃষ্টি আয় কিন্তু হাজবেন্ড দোকানে পৌঁছে যাক, তারপর আয়, ও মাঝপথে বৃষ্টি পেলে খুব মুশকিল হয়ে যাবে। তো আমি একটু শোবো এখন, বেশিক্ষণ শুতে পারবো না, কারণ 4 বাজে, 4 মধ্যে মেয়েকে উঠিয়ে খাইয়ে দেবো। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ব্লগটি আমি এখানে শেষ করছি। আমার ব্লগটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো, আর কমেন্টে জানাও কেমন হয়েছে, আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তার সঙ্গে তো বাই বাই, সবাই খুব ভালো থেকো।